জুপিটারের বরফাচ্ছন্ন উপগ্রহগুলো সম্পর্কে ব্যাপক গবেষণা চালানোর জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক নতুন পদক্ষেপের নাম হচ্ছে জুপিটারস আইসি মুন এক্সপ্লোরার, যাকে সংক্ষেপে বলা হয় জুস মিশন। 14 এপ্রিল শুক্রবার ইউরোপিয়ান স্থানীয় সময় সকাল 8:14 ইউরোপিয়ান স্পেসপোর্ট কোরো থেকে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এই স্পেসক্রাফটটি যাত্রা শুরু করে। লঞ্চিং সাইটে অতিরিক্ত বিদ্যুৎ চমকানোর কারণে এই মিশনটি একদিন পিছানো হয়েছিল। এই যুগান্তকারী মিশনটির প্রধান উদ্দেশ্য হচ্ছে বৃহস্পতির 3টি উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্ট্রো এবং ইউরোপার সম্পর্কে ব্যাপক গবেষণা চালানো। বৈজ্ঞানিকদের ধারণা, এই 3টি উপগ্রহের বরফের নিচে সুপেয় পানির হ্রদ উপস্থিত রয়েছে। এর আগে 6 এপ্রিল এক প্রেস কনফারেন্সে প্ল্যানেটারি সায়েন্টিস্ট এবং জুস মিশনের একজন কোর মেম্বার অলিভার উইটেসি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই 3টি উপগ্রহ আসলে হ্যাবিটেবল কিনা এবং এই 3টি উপগ্রহের বরফের নিচে সুপেয় পানির অস্তিত্ব আছে কিনা সে সম্পর্কে আমরা ব্যাপক গবেষণা চালাব। কিন্তু স্পেস সায়েন্স লাভারদের এই মিশনের রিপোর্ট সম্পর্কে জানতে হলে 2031 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর কারণ হচ্ছে এই জুস স্পেসক্রাফটটি জুপিটারের রিজিয়নে পৌঁছাতে 2031 সাল পর্যন্ত সময় লাগবে। জুপিটার আইসি মুন এক্সপ্লোরার মানে জুস স্পেসক্রাফটটি মূলত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ বড় পরিসরে এবং এক এনার্জি এফিসিয়েন্ট রুট বেছে নিয়ে তারপর তার যাত্রা সম্পূর্ণ করবে। এই স্পেসক্রাফটটির প্রথম স্লিক শট এনকাউন্টার 2024 সালের আগস্টে সংঘটিত হবে এবং এটিতে আমাদের পৃথিবী ও চাঁদ ইনভলভ থাকবে। এই জুস স্পেসক্রাফটটি প্রথম কোনো স্পেসক্রাফট যেটি লুনার আর্থ গ্র্যাভিটি অ্যাসিস্টে পারফর্ম করবে। জুস মিশনের টিম মেম্বার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির সায়েন্টিস্ট আলেকজান্দ্রো এডজি বলেন, এই গ্র্যাভিটি অ্যাসিস্টটা যথেষ্ট অ্যাকুরেট হবে বলেই আমরা আশাবাদী। জুসের দ্বিতীয় গ্র্যাভিটি অ্যাসিস্ট সংগঠিত হবে 2025 সালের আগস্ট মাসে, 2026 সালের সেপ্টেম্বরে এবং 2029 সালের জানুয়ারিতে পৃথিবীর প্রভাবে এর গতিবেগ সুইং করবে। অবশেষে ফাইনাল আর্থ এনকাউন্টারের পর সোলার পাওয়ার্ড প্রব জুপিটারের অভিমুখে যাত্রা শুরু করবে এবং 2031 সালের জুলাই মাসে গ্যাস জায়ান্ট জুপিটারে পৌঁছাবে। জুপিটার থেকে এই প্রব প্রথমে গ্যানিমেডের দিকে যাত্রা করবে। জুপিটারের আসল মিশন জুপিটারে পৌঁছানোর পূর্বেই শুরু হবে। জুপিটারের কক্ষপথে পৌঁছানোর 6 মাস পর থেকেই এই প্রবটি 10টি সায়েন্স ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে জোবিয়ান সিস্টেম অবজারভেশন শুরু করবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ভাষ্যমতে এটি আউটার সোলার সিস্টেমে উড়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী রিমোট সেন্সিং জিওগ্রাফিক্যাল কম্পোনেন্ট। মিশনে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টগুলোর ভিতর অপটিক্যাল ক্যামেরা সিস্টেম, ম্যাগনেটোমিটার, পার্টিকেল অ্যানালাইজার, গিয়ার ইত্যাদি উল্লেখযোগ্য। জুপিটারের রিজিয়নে পৌঁছানোর পর থেকেই এই স্পেসক্রাফটটি তার ডাটা কালেকশন শুরু করবে। জুপিটার নিয়ে গবেষণা করা ছাড়াও জুপিটারের অন্য 3টি উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্ট্রো এবং ইউরোপা নিয়েও ব্যাপক গবেষণা চালাবে এই জুস স্পেসক্রাফট। এই 3টি উপগ্রহে এই প্রবটি সর্বমোট 35টি ফ্লাইবাইস সম্পন্ন করবে। এই 35টি ফ্লাইবাইসের ভিতর 21টি ফ্লাইবাইস ক্যালিস্ট্রোতে সংগঠিত হবে। নন প্রফিট প্ল্যানেটারি সোসাইটির ভাষ্যমতে ক্যালিস্ট্রো আমাদের সৌরজগতের সবচেয়ে এব্রোথেব্রো সেলেস্টিয়াল অবজেক্ট। এদিকে ইউরোপা উপগ্রহের পূর্বের গবেষণার তথ্য মতে ইউরোপার বরফের নিচে সুপেয় পানির অস্তিত্ব থাকতে পারে। জুস প্রবটি গ্যানিমেডকে প্রায় 12 বারের মতো প্রদক্ষিণ করবে এবং 2034 সালের ডিসেম্বর মাসে গ্যানিমেডের কক্ষপথে প্রবেশ করবে। গ্যানিমেডের আকৃতি আমাদের বুধ গ্রহের থেকেও বড়। জুস প্রবের জ্বালানি এবং এর কার্যক্ষমতা শেষ হবার আগ পর্যন্ত এটি গ্যানিমেডকে নিয়ে গবেষণা চালিয়ে যাবে। অবশেষে গ্যানিমেডের জ্বালানি নিঃশেষ হবার পর
গ্যানিমেডের বুকে এর বরফ সমাধি রচিত হবে। গ্যানিমেড, ক্যালিস্ট্রো, ইউরোপা এবং লোকে বলা হয়ে থাকে গ্যালিলিয়ান মুন। এর কারণ 1600 সালে বিখ্যাত অ্যাস্ট্রোনমার গ্যালিলিও গ্যালিলি এই চারটি উপগ্রহকে আবিষ্কার করে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই লো উপগ্রহটিকে কেন জুস মিশনে অন্তর্ভুক্ত করা হয়নি? এর কারণ লো উপগ্রহটি কোনো আইসি উপগ্রহ নয়, বরং এটিকে আমাদের সৌরজগতের সবচেয়ে বেশি আগ্নেয়গিরিপূর্ণ উপগ্রহ বলা হয়ে থাকে। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায়, আর সেটি হচ্ছে এই লো নামক উপগ্রহটি জুস প্রবের উপর কোনো নেগেটিভ প্রভাব সৃষ্টি করবে কিনা। জুপিটারের শক্তিশালী সারফেস গ্র্যাভিটি এবং এর অন্য তিনটি উপগ্রহর বদৌলতে জুস প্রবের উপর কোনো ধরনের কোনো নেগেটিভ প্রভাব সৃষ্টি করার কোনো ক্ষমতা লো নামের এই উপগ্রহটির নেই।